আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একজন স্টুডেন্ট লাইফের, একজন পূর্ণাঙ্গ মানুষের, যে বিষয়টা অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে কাঙ্ক্ষিত জব এবং কাঙ্ক্ষিত জব পাওয়া। আপনারা জানেন বাংলাদেশে অধিকাংশ মানুষই, আমাদের যে মানুষগুলো রয়েছে বা অধিকাংশ যে স্টুডেন্টগুলো রয়েছে, তা যদি ভালো একটা সমীক্ষা দেখা যা, অধিকাংশ মানুষই বেকার, তারা বেকার জীবন যাপন করছে। এর বেশ কিছু কারণ রয়েছে, সেটা হচ্ছে যে নিজেকে সেভাবে প্রিপেয়ার না করা, নিজেকে সেভাবে তৈরি না করা, বা সে অ্যাওয়ারনেসটা না থাকা, যে অ্যাওয়ারনেসটা জানার দরকার ছিল, বা কোনো ভালো কোম্পানি সম্পর্কে জ্ঞান না থাকা। সো আমি আমার লাইফটা একটু দেখে নিব যে কাজ করতেছে কিনা, আই থিঙ্ক এটা ভালো কাজ করবে যদি শোনা যা, আমার কথা যদি ভালো শোনা যা, তাহলে আমি লাইভটা শুরু করে দিব। আমি একটু আমার টেকনিক্যাল বিষয়গুলো চেক করে নিচ্ছি। সো জব নিয়ে মোটামুটি একটা কথা বলবো যে কিভাবে আসলে জব পাওয়া যায়, বিশেষ করে যে পেজে আমি কথা বলতেছি, এটা আমাদের ইউনিয়ন ভিত্তিক একটা পেজ, বাট্টাজোর এক প্রেস, বাটাজোর এক প্রেস। এটা মূলত একটা স্বেচ্ছাসেবক সংগঠনের জন্য আসলে মূলত এটা ক্রিয়েট করা হয়েছিল, যে অনেকটা মানে আমাদের সমাজকে হেল্প করবে এবং কি সমাজে বিভিন্ন বিষয়গুলো তো তুলে ধরা হবে। সেই উদ্দেশ্যে আমার যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন যে বাট্টাজোর এক প্রেস ভালোভাবে কাজ করতেছে কিনা বা ভালোভাবে কাজ করতেছে কিনা। সো জব এমনই একটা বিষয় যে অনেক সময় আমরা না জানার জন্যই অনেক আমরা জব অপরচুনিটি লস করে থাকি, অনেক সময় পাওয়ার ক্ষেত্রেও আমরা সেটা দ্বিধাদ্বন্দ্বতায় ভোগি সেক্ষেত্রে। আর যারা যাদের উপকারে আসবে তারা অবশ্যই এই জবটা এটাকে শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের জানিয়ে দিবেন। আশা করি একটা ভালো একটা সেশন হবে। সো আমি কাজে যাই। যে আজকের যে সেমিনারটি হচ্ছে বা আজকের যে অবজেক্টিভ কথা বলা, লাইফের যে অবজেক্টিভটা হচ্ছে, সেটা হচ্ছে ফাইন্ডিং এ জব অ্যান্ড প্রিপারিং ইউর সেলফ। আমরা কি করব, জব ফাইন্ডিং করব, জব এবং কি প্রিপারেশন নিব ইউর সেলফ, আমার জন্য আমি কিভাবে জব প্রিপারেশন নিব। এই যে একটা গুরুত্বপূর্ণ টপিক, এই টপিকে বেশ কিছু কথা বলবো। আমাদের বর্তমান সমাজে যে প্রবলেমগুলো আছে, আমাদের বর্তমান সমাজে যে প্রবলেম ক্রিয়েশনগুলো রয়েছে, সেটা মূলত লক্ষ্য করে আমরা বিভিন্ন কথা বলবো, যে কেন আমরা জব পাচ্ছি না, অথবা আমরা কেন নিজেদেরকে বলি আমি বেকার, এই বিষয়গুলো। সো ফার্স্টলি আমরা যদি চিন্তা করি, আজান হচ্ছে, যেহেতু লাইফে এসেছি একটু টাইমে, আমি আজানের সাথে সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমরা যে জবগুলা ফাইন্ডিং করি অথবা আমাদের কেরিয়ারকে ভাগ করি, তা কয়টা সেক্টর রয়েছে, একটা স্টুডেন্ট, স্টুডেন্ট লাইফ, দেন তার কেরিয়ার লাইফ, এই দুইটা অংশ। অনেক সময় অনেক ভালো স্টুডেন্টও জব পায় না, অনেক সময় অনেক খারাপ স্টুডেন্টও জব পায় থাকে, ডিফারেন্ট কেস। বা এই কেরিয়ার লাইফটাকে আমরা কয়েকটা ভাবে ভাগ করতে পারি। সো একটা হচ্ছে বিজনেস,
একটা হচ্ছে বিজনেস। এই সেক্টরে যারা আছে তারা নিজেরা এন্টারপ্রেনার, তারাই নিজেরা উদ্যোক্তা হতে পারে বা বিভিন্ন ধরনের বিজনেস গুলা করতে পারে, এটা একটা কেরিয়ার। তাহলে কি জাম্প করলাম আমরা যখন স্টুডেন্ট লাইফ থেকে কেরিয়ার লেভেলে জাম্প করি, তখন একটা সেক্টর বাড়ায় যা যে বিজনেস, সে বিভিন্ন ধরনের আসলে উদ্যোক্তা হতে পারে, এবং কি ওপেন প্যাশন যেটাকে বলে, এই পেশাটা হচ্ছে ওপেন প্যাশন। এখানে মূলত অনেক কিছু করা হয়, আপনার বিভিন্ন ধরনের বিজনেস হতে পারে, সেটা আপনার প্রোডাক্ট কনজিউমিং হতে পারে, প্রোডাক্ট গ্রোয়িং হতে পারে, অথবা সেলিং হতে পারে, অথবা আপনার নিজের পার্সোনাল ই কমার্স হতে পারে, অথবা আপনার পার্সোনাল মুদি বিজনেস হতে পারে, সেটা ক্লথ বিজনেস হতে পারে, এক্সেট্রা। ইটস এ ডিফারেন্ট কেস। এবং কি বিজনেস, এবং কি স্টুডেন্ট থেকে কেরিয়ারে আসতে বিজনেসের পথটা হচ্ছে সবচেয়ে কঠিনতম পথ এবং সবচেয়ে ওপেন কেরিয়ার বেস পথ, এবং কি সবার পছন্দের। প্রথম যখন আমরা স্টুডেন্ট লাইফে থাকি, সবাই চিন্তা করে আই উইল বিকাম এ বিজনেসম্যান, বাট পক্ষান্তরে অনেক কিছু আমাদের প্রবলেমেটিকের জন্য, ফ্যামিলি হয়তোবা অথবা আরও যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর জন্য আসলেই তখন আমরা নিজেদের কেরিয়ারকে সুইচ করি। দেন সেকেন্ড যে বিষয়টা হচ্ছে গভর্নমেন্ট জব, এটা একটা কেরিয়ার। মোস্ট অফ দ্য 80% পিপল যারা গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করে, বিজনেসম্যান আমি 10% ধরবো, যে 10% বিজনেসম্যান। একটা বেসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, 10% বিজনেস, অনেকেরই মন মানসিকতা থাকে, বাট 10% স্টুডেন্ট তারা বিজনেস করে। 80 একটু কমাই দিই, যদিও এটা আমার নিজস্ব প্রেডিকশন। সো এখানে আমি বলবো 70% স্টুডেন্ট গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেয়। বাট 70% স্টুডেন্ট কি আসলেই গুড আউটকাম আসে বা ভালো ফিডব্যাক আসে বা ভালো পড়াশোনা করে? এর মাত্র 5% হইতে পারে তারা ভালো একটা রেজাল্ট করে এবং কি অ্যাচিভ করে গভর্নমেন্ট জবের, এটা নিয়ে পরে কথা বলি। দেন গভর্নমেন্ট জবের পরে আরেকটা ক্যারিয়ার আছে, সেটা হচ্ছে প্রাইভেট জব। প্রাইভেট জব এখানেও ধরেন 20% স্টুডেন্ট প্রাইভেট জবের জন্য প্রিপারেশন নেয়। আবার ইনস্টিটিউট ভেবে এর ভিন্নতা রয়েছে, যেমন গভর্নমেন্ট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, বাট কারিকুলাম মোস্ট ক্যাশ সিমিলার, বাট তাদের যে ধারণা, তাদের যে বাচনভঙ্গি অথবা তাদের যে পড়াশোনার স্টাইল বিভিন্ন আলাদা হয়ে থাকে। যেমন একজন পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি স্টুডেন্টের পড়াশোনার স্টাইল আলাদা, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়ানোর স্টাইল আলাদা বা পড়াশোনার স্টাইল আলাদা, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়ার ধরন বা স্টাইল আলাদা। বাট জব মার্কেট ক্ষেত্রে একই ক্যাটাগরি, আপনি বিজনেস করতে পারেন, আপনার গভর্নমেন্ট জব হতে পারে সেটা, সেটা আপনি প্রাইভেট জব করতে পারেন, বা আপনি আরেকটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে আপনার নিজস্ব কোনো যে বিষয়াদি থাকতে পারে, সেটা ইউর সেলফই ধরি, মেবি ইউর সেলফ। মানে আপনি কোনো কিছু করেন না, এই এই ক্যাটাগরিতে ধরা যা। সো এই মোস্ট অফ দ্য কেস এই ক্যাটাগরিগুলো আমরা আসলে পার করি আমাদের লাইফে, কি এজ এ স্টুডেন্ট দেন ক্যারিয়ার, ক্যারিয়ারে গেলে এই ফাইন্ডিংগুলোতে আসলে আমাদের নিজেদেরকে ভাগ করতে হয়।
আমাদের নিজেদেরকে ভাগ করতে। আসলে টুডে আই উইল কভার দিস টপিক অ্যাবাউট প্রাইভেট জব, এই সেক্টরটা নিয়ে আমি কথা বলবো। বিজনেসম্যান আমি নই, সো এটাতে আমি কোনো উপদেশ, কোনো আদেশ অথবা এক্সপার্টিস নেই আমার, যে জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। গভর্নমেন্ট জব এটা তো আমার কোনো এক্সপার্টিস নেই, আমি কখনো প্রিপারেশন নেইনি বা অদূর ফিউচারও কখনো যে প্রিপারেশন নেব তেমন মন মানসিকতা নেই। তাই গভর্নমেন্ট জবের বিষয়ে আমি আপনাকে ভালো সাজেশন দিতে পারবো না, বাট আলহামদুলিল্লাহ প্রাইভেট জব সম্পর্কে ওভারঅল একটা কাম আউট আপনাকে দিতে পারবো, ওভারঅল একটা রেজাল্ট, ওভারঅল একটা প্রেডিকশন দিতে পারবো, যেটাতে আই থিঙ্ক ইউ উইল বি হেল্প সামথিং অ্যাবাউট ইউর ক্যারিয়ার, গ্রোথ ইউর ক্যারিয়ার ফিউচার ডে। আমরা যে বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখি সেই বিষয় সম্পর্কে বলাই বাহুল্য, আদারওয়াইজ অন্য টপিকগুলো সম্পর্কে আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, সো আই ক্যান নট সে অ্যাবাউট এনিথিং। সো যেহেতু আজকে প্রাইভেট জব সম্পর্কে কথা বলবো, কেন প্রাইভেট জব সম্পর্কে কথা বলবো, যেমন বিজনেস 10% স্টুডেন্ট করে, গভর্নমেন্ট জব 70% স্টুডেন্টের আশা থাকে, 70% স্টুডেন্টের আশা থাকে, বাট গভর্নমেন্ট জব মাত্র 5%, তাহলে 10-5 যদি ধরি, 10+5 100-এর ভিতরে আরো আমাদের বাকি থাকে কিন্তু অনেকটা, যেমন 20% পুলাপান বা 20% স্টুডেন্ট, 20% পিপল কি করে আপনার তাদের কেরিয়ারে থাকে, বাংলাদেশের প্রেডিকশন অনুযায়ী তাদের কেরিয়ারে থাকে, তাহলে 50% মানুষ অলমোস্ট আপনার কাজে লাগতেছে বাংলাদেশে। মোস্ট অফ দ্য পিপুল কি বেকার, যেহেতু এটা আমি সাজিয়েছি প্রেডিকশনটা, সো যদি বলেন যে সোর্স কোথায় এর, কারণ প্রেডিকশন দিলে অবশ্যই সোর্স দিতে হো, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, কারণ আমি একটা ওভারভিউ ধারণা ধরানো ট্রাই করতেছি, মানে যদি হয়তো বা কম বেশি হতে পারে, বাট মোস্ট অফ দ্য পিপুল 100 জন স্টুডেন্ট থাকলে একটা বেসার, মোস্ট অফ দ্য পিপুল বেকার থাকে। কেন বেকার থাকে, তাদের কি প্রবলেম, তাদেরও সার্টিফিকেশন রয়েছে, তাদেরও অনার্স মাস্টার্স রয়েছে, এবং কি ভালো সার্টিফিকেশন রয়েছে, এরপরও কেন তারা বেকার থাকে। সো সেই সাথে আমার কথা যদি স্পষ্ট শুনতে পান, কারো যদি ভালো লেগে থাকে বা বিভিন্ন বিষয়ে আপনারা ধারণা থাকে, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে অন্য ভাইদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি একটা ভালো গ্রোয়িং বা সেমিনার হবে আপনার কেরিয়ার সম্পর্কে, কেরিয়ার চয়েস সম্পর্কে। সো এই কেরিয়ারটা আপনি যেভাবে গ্রো করতে পারেন তার বিষয়ে মূলত অনেকগুলো বিষয় রয়েছে, সে বিষয়ে আসলে মূলত কথা বলবো। আমি আর একটু টেকনিক্যাল ডিফিকাল্টি দেখব, যে আমার পেস যে আমি যেখানে লাইভ করতেছি সে ভালোভাবে কাজ করতেছে কিনা। সো আমাকে একটু টাইম দিবেন, ক্াকে
ওকে, সব ঠিক রয়েছে। সরি টু একটু টাইম নেওয়ার জন্য। সো আমরা কিভাবে নিজেদেরকে আমরা প্রিপারেশন নিতে পারি, প্রিপারেশন করতে পারি সেই বিষয়ে, আমরা কেন আসলে এত পরিমাণ স্টুডেন্ট বেকার থাকি সে বিষয়ে যদি দেখেন, যে আমাদের যে বিষয়গুলো থাকে না, আমাদের আসলে আমরা পড়াশোনা করি ঠিক ওই সার্টিফিকেশন থাকে, বাট আমাদের বেশ কিছু অ্যাওয়ারনেসের অভাবে আসলে আমরা জবগুলো ফাইন্ডিং করতে পারি না। একটা হচ্ছে প্রপার কোন কোন ওয়েতে, যদিও আমি বলেছি আগে, ক্লিয়ার করেছি, আজকে আমি প্রাইভেট জব সম্পর্কে বলবো শুধু। আর জবগুলা আসলে আমার অভিজ্ঞতা নেই সেগুলো থেকে, আমি সরি। সো তাহলে কি প্রাইভেট জব আমাদের কি রয়েছে দেখি, আমাদের কি কি রয়েছে আর কি কি নেই, যে বিষয়গুলো নেই এবং কি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আগে কথা বলা দরকার। সাপোজ ধরেন আমার রয়েছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশন রয়েছে, দেন আর কি রয়েছে একটা ওভারঅল স্টুডেন্টের ক্ষেত্রে, এই একটা স্টুডেন্ট এর কি রয়েছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি কমন পিপুলের কথা বলতেছি, নট কিছু এক্সেপশনাল পিপুল থাকে যাদের অনেকগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, তাদের কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে। এই রকম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনার মতো 1 লাখ স্টুডেন্টের রয়েছে একটা ব্যাচের, কারণ একটা ব্যাচে যদি 14 লাখ স্টুডেন্ট হয়, একটা ব্যাচের 1 লাখের মতো আপনার মতো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। কেন এখান থেকে একটা কোম্পানি আপনাকে ফাইন্ড আউট করবে, কারণ আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার সাথে কি দরকার আসলে, কি ভ্যালু দরকার আপনার নিশ্চয়ই ওই এডুকেশন ব্যাকগ্রাউন্ড। সাপোজ ধরেন আপনার কি রয়েছে, একটা ডিগ্রি রয়েছে, একটা ডিগ্রি রয়েছে, দেন সো হোয়াট, এরকম 1 লাখ স্টুডেন্টের একটা ডিগ্রি রয়েছে, তাহলে আপনাকে কেন নিবে সে একটা কোম্পানি, নিশ্চয়ই আপনার এক্সট্রা কিছু থাকতে হবে যেটার জন্য একটা কোম্পানি আপনাকে হায়ার করবে, আদারওয়াইজ নয়তো আপনি তাদের সাথে সিমিলার হয়ে যান। এই দেখবেন একটা ইন্টারভিউ বুটে হাজার হাজার সিভি জমা পড়ে, হাজার হাজার সিভি জমা পড়ে, বাট এই সিভিগুলো অলমোস্ট কি থাকে, ডাস্টবিনে থাকে। তাহলে আপনার যে এই এডুকেশনাল কোয়ালিফিকেশন, এত হাজার হাজার টাকা, এত ভালো পড়াশোনা, এত ভালো রেজাল্ট, অলমোস্ট জায়গা কোথায় হোক, ডাস্টবিনে। কেন? এ কারণে, কারণ আপনার সিভির সাথে, আপনার কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে, আপনার পড়াশোনার সাথে, বা আপনার বর্তমানের যে স্ট্যাটাসের সাথে, প্রাইভেট জবের যে রিক্রুটমেন্ট আছে, তাদের যে পলিসি আছে, সেটা যায় না। সেজন্য আপনার সিভিগুলো অলমোস্ট ডাস্টবিনে আসে। শুধু আপনি প্রিন্ট আউট করলেন, সিভি জমা দিলেন, সে সিভিগুলো কি ডাস্টবিনে আসলো, আর বললেন যে আমি বেকার, আমার চাকরি হয় না। কিন্তু কেন ডাস্টবিনে যাচ্ছে সিভি, এটার রুটকজ কখনো আপনি খুঁজেন না, কেন যাচ্ছে, বা আপনি এটাকে জানেন না যে প্রাইভেট জবের কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আপনার কাছে রিসোর্স রয়েছে, ইন্টারনেট রয়েছে, গুগল রয়েছে, আপনি একটু যদি সার্চ করতেন হাউ টু ফাইন্ড এমপ্লয়ি প্রাইভেট কোম্পানি, কিন্তু আপনি কখনো এটা সার্চ করেন না, দেখেন না, সো আর বলেন আমি বেকার। সো বেকার শব্দটা আমি অনেক ইউজ করবো, বিকজ এটার সাথে অনেক পরিচিত, এবং কি অনেক জায়গায় গেলে, অনেক সেমিনারে গেলে, এবং কি যেহেতু আমি এটা এলাকা ভিত্তিক একটা লাইভ নিচ্ছি, এলাকায় গেলে অনেকেই বলেন যে ভাই আমার একটা জবের ব্যবস্থা করেন, অথবা বলেন যে জব নাই আমি বেকার, পড়াশোনা করে আছি, পড়াশোনার দাম নাই। বাট আপনি কি পড়াশোনা করছেন, আপনার পড়াশোনার সাথে কেন মেস খাচ্ছে না? অনেকে বলে যে আমি তো ওই প্রপার সাবজেক্টে পড়ি নাই, সো হোয়াট,
প্রপার সাবজেক্টে পড়েন নাই, আপনি তো ওই এডুকেশন দিয়ে আপনাকে তো কোম্পানি জব দেয় না, জব দেয় আপনার আরো যে এডুকেশন গুলা রয়েছে সেই এডুকেশন গুলা দিয়ে, সেই এডুকেশন গুলা কই আপনার, আপনার স্কিল গুলা কই যেটার জন্য আসলে কোম্পানি আপনাকে জব দেয়? পড়াশোনা তো এটা একাডেমিক পড়াশোনা, কোম্পানি তো আপনাকে নিয়ে কোনো পেপার সাইন করাবে না, আপনাকে অলমোস্ট কাজ করাবে, সে অনুযায়ী আপনাকে বেতন দিবে, আর আপনি ওয়ার্কারও হবেন না যে আপনাকে ফ্যাক্টরিতে দিবে, তাহলে আপনাকে কাজ করাবে, তা সে অনুযায়ী আপনার নিজেকে প্রিপারেশন নিতে হবে। এখন আপনি তো জানেন না কিভাবে আপনার সিভি মেক করতে হয়, আপনাকে যদি একটা কোম্পানি দিতে মানে কোম্পানি থেকে রিক্রুটমেন্ট আসে, একটা দেখলেন যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, আপনি কম্পিউটারের দোকানে গেলেন, 15 টাকা দিয়ে একটা সিভি বানালেন, ড্রপ করে দিলেন, আর ভাবলেন যে আমার জব হবে, তাহলে আপনি সেই আগের জামানায় আছেন, আপনার জব হবে না, নিশ্চিত থাকেন ওই 15 টাকায় লস আপনার। সিভি বানাইতে হবে আপনার নিজে, আপনাকে নিজেকে চিনতে হবে কিভাবে, কেন সিভি নিতে, কারণ আপনার ভিতরে কি আছে সেটা কম্পিউটার দোকানদার কেমনে বুঝবে। ফার্স্টলি সিভি মেক করতে হবে আপনার নিজেকে, দেন সেটাকে আপনি কম্পিউটার যে দোকানদার আছে তার থেকে টাইপ করে নিতে পারেন। একটা সিভির ফরম্যাট হাজার হাজার কপি হচ্ছে, নাম ঠিকানা পরিবর্তন হচ্ছে আর দিচ্ছেন, আর আপনাকে বলতেছেন আমি বেকার, তাহলে আপনি তো বেকারই থাকবেন, সারা বছর বেকার থাকবেন, কারণ আপনি নিজেকে সমাজের সাথে অ্যাডাপ্ট করতে পারেননি। আপনার যত ভালো সার্টিফিকেশন থাক আর যত বেশি থাক, আপনাকে আপনি অযোগ্য প্রাইভেট কোম্পানির জন্য, আপনাকে তারা কখনো রিক্রুট করবে না, স্যালারি তো পরের কথা। সো এই হচ্ছে কমন ইস্যু, এই জন্য হয় কারণ এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলা, যে এক্সট্রা স্কিল, এক্সট্রা আরো যে বিষয়গুলো লাগে সেই বিষয়গুলো এখন দেখেন, একজন বাংলাতে পড়তে পারেন, সামাজিক বিজ্ঞানে পড়তে পারেন, ইতিহাসে পড়তে পারেন, বিভিন্ন সাবজেক্টে পড়তে পারেন, এটা ম্যাটার করবে না, বাট আপনার এক্সট্রা একটা স্কিলে আপনাকে পারফেক্ট হতে হবে, যে স্কিলের জন্য কোম্পানি আপনাকে জব দেবে। তাহলে আমরা সার্চ করব আগে ফার্স্টলি যে কোম্পানি কি কি রিলেটেড জবগুলো দেয় আমাদের, জব লিস্ট, তো জব ক্যারিয়ার লিস্ট, ক্যারিয়ার লিস্ট। এখানে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন গুগলে যখন সার্চ করলাম জব ক্যারিয়ার লিস্ট, অনেকগুলা বিষয় আমাকে তারা দিয়েছে। প্রথমে রয়েছে অ্যাকাউন্টেন্ট, ভালো করে দেখেন অ্যাকাউন্টেন্ট, হয়তো বা ভাবতেছেন যে আমি কমার্সে পড়ছি শুধু আমি অ্যাকাউন্টিং করতে পারবো, নো ইটস নট নেসেসারি, আপনি অ্যাকাউন্টেন্ট স্যার অনেক অনেকেই দেখেছি, অনেকেই দেখেছি যার যার সাবজেক্ট ছাড়া অন্য পজিশনে জব করতে, তো মার্কেটিং, হেলথ কেয়ার, এখানে একটু বাধ্যবাধকতা রয়েছে হেলথ কেয়ারে, কারণ হেলথ কেয়ারে অন্য স্টুডেন্ট গুলো রিক্রুট হতে পারে না, হেলথ রিলেটেড মেডিকেল রিলেটেড যারা পড়াশোনা করে তারাই, এখানে একটু সীমাবদ্ধতা রয়েছে, বাট অন্যগুলোতে তেমন সীমাবদ্ধতা নেই। যেমন কম্পিউটার প্রোগ্রাম, এটা তো কোনো সীমাবদ্ধতা নেই, আমি যেখান থেকে আসেন না কেন আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হতে হবে না, ইউ আর এ গুড প্রোগ্রামার, ইউ জয়েন এনি কোম্পানি, আপনি দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড কি, কোয়ালিফিকেশন কি, আপনার স্কিল আছে, আপনাকে জব রিক্রুট করে দিবে। যেমন এগ্রিকালচার, এই বিষয়গুলো, গ্রাফিক ডিজাইনার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এগুলো হচ্ছে বিশেষ যে ধরন আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পার্টটা থাকবে না, যে কমন কিছু, কমন জব ক্যারিয়ার, কমন স্টুডেন্ট জব ক্যারিয়ার, ওকে, কমন কমন স্টুডেন্ট জব ক্যারিয়ার লিস্ট, কলেজ স্টুডেন্ট আসলো, নার্সিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অন ডিমান্ড স্টাফ জবস, ওকে, এগুলো আমাদের বাংলাদেশের জন্য না, আমাদের বাংলাদেশের জন্য হলে বাংলাদেশ অনুযায়ী খুঁজতে হবে, আমাদের বাংলাদেশের সাইড হচ্ছে বিডি জবস, মেবি ইয়েস বিডি জবস, সো আমার বিডি জবস অ্যাকাউন্টটা রয়েছে এখানে,
দেখেন এখানে যে আপনার যে পজিশন গুলা চাচ্ছে সেই পজিশন গুলাতে যে কোনো আপনার একটা সিলেক্টেড করতে পারেন, যে কোনো একটা পজিশনে আপনি সিলেক্টেড করতে পারেন। আমরা কয়েকটা জব রুল নিয়ে আসলেই পড়াশোনা করব, সেমিনারটা হচ্ছে কমন স্টুডেন্টদের জন্য। সো ঢাকাতেই দেখি যে কেমন রয়েছে, বা বিভিন্ন দৃষ্টিকেও দেখতে পারেন। জুনিয়র এক্সিকিউটিভ অডিট, ডিজাইনার, সহকারী শিক্ষক, প্রভাষক ইংরেজি, প্রভাষক রাজনীতি, ওকে, ক্যাটাগরি খুঁজে, অল ক্যাটাগরি, ফাংশনাল, ওকে। যেমন আছে মার্কেটিং ম্যানেজার, দেখি মার্কেটিং ম্যানেজার যদি অনেক বড় জব, এটা আসলে একটা কমন জব দরকার ছিল। দেখেন মানে বোঝানোর ক্ষেত্রে বলতেছি, কেন আসলে স্টাডি রিকোয়ারমেন্ট না, আপনার সাবজেক্ট রিকোয়ারমেন্ট না, কন্ডিশনাল মাস্ট বি হ্যাভ ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স ডিগ্রি মেজর ইন মার্কেটিং। এটা বলছে মার্কেটিং এ মেজর থাকতে হবে, বেশ কিছু জবে থাকবে যে আপনাকে শিওরলি সেই জিনিসগুলোই করতে হবে, এন্ড রিকোয়ার এনি ইউনিভার্সিটি, মার্কেটিং বিষয়ে থাকতে হবে। বাট আপনার সিভি কিন্তু ড্রপ করলে আসলে সেগুলো ক্রাইটেরিয়া ফিল করে না, এটা একটা বিষয়। আরেকটা জব আমরা দেখব, কি বিষয়গুলো থাকতে হবে, রেসপন্সিবিলিটি, বাংলাদেশ অ্যান্ড অস্ট্রেলিয়া। যেমন রিকোয়ার স্কিল থাকতে হবে, এক্সপিরিয়েন্স সেল, মানে সেল সম্পর্কে আপনাকে কিভাবে মানে বিষয়গুলো সেল করতে হয় বিষয়ে আপনার নলেজ থাকবে, মার্কেটিং এর সম্পর্কে নলেজ থাকতে হবে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে নলেজ থাকতে হবে। এখানে আপনি কটকায় গেছেন, আপনার সবকিছু ঠিকঠাক আছে, আপনি কমার্সের স্টুডেন্ট, আপনার মার্কেটিং এর নলেজ আছে, সবকিছু আছে, বাট ডিজিটাল মার্কেটিং এটা একটা স্কিল, ডিজিটাল মার্কেটিং এই সম্পর্কে আপনাকে নলেজ গ্যাদার করতে হবে। যেমন ফেসবুক মার্কেটিং আছে, টুইটার মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং এর যে ফ্যাক্টরগুলো রয়েছে বা এলিমেন্টগুলো রয়েছে এই সম্পর্কে আপনাকে ভালো নলেজ থাকতে হবে, আদারওয়াইজ ইটস নট অ্যাপ্লিকেবল। আপনি দেখবেন সবই আছে, মার্কেটিং নাই, তাহলে আপনাকে তারা রিক্রুট করবে না। কমিউনিকেশন, এখানেও আমরা জেনারেল স্টুডেন্ট যারা আছি একটা কট খায় যায় কমিউনিকেশন করতে, আমাদের কমিউনিকেশন অনেক গ্যাপ থাকে, কমিউনিকেশন স্কিল বলতেই থাকে না। আমি অনেকগুলো সিভি রিভিউ করেছি, এবং কি যারা প্রফেশনাল রয়েছে তারাও, সরি, যারা অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে তাদের ভিতরেও আমি একটা কমিউনিকেশন গ্যাপ দেখি, কারণ কমিউনিকেশন ইয়ের ভিতরে একটা সফট স্কিল আছে, একটা হার্ড স্কিল আছে, সফট স্কিলে বিশাল বিপদ, আসলে এই সফট স্কিল বিশাল বিপদ, আপনি কারোর সাথে কথা বলতে পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা, আপনার সার্টিফিকেশন আছে, আপনি কাউকে ইমেইল করতে পারতেছেন না, কিভাবে ইমেইল করতে হয় সেটা জানতেছেন না, ইমেইল ফরম্যাটগুলো কি, আপনি কারোর সাথে অ্যাপ্রোচ করতে পারতেছেন না, আপনাকে ডিমান্ড করতে পারতেছেন না, মানে এই যে এক্সট্রা স্কিলগুলো রয়েছে সেই স্কিলগুলো আসলে না থাকার জন্যই আমরা প্রবলেম করি, এবং কি আমাদের কোম্পানি নেয় না, আমাদের সিভিতে এগুলো লিখি না। আমরা শুধু লিখি এক্সট্রা স্কিল ইন্টারনেট ব্রাউজিং, সেটা 1980 সালের যুগ, ইন্টারনেট ব্রাউজিং, যদিও জানি না 80 সালের আগে ইন্টারনেট আসছিল কি না, মানে ইন্টারনেট ব্রাউজিং আপনি কি করবে, ইন্টারনেট ব্রাউজিং দিয়ে, এখন তো ইন্টারনেট ব্রাউজিং সবাই করতে পারে, আপনার স্পেসিফিক স্কিল থাকতে হবে যারা সেটা চাচ্ছে। তাহলে ভাববেন যে হ্যাঁ বিভিন্ন জব পোস্টে তো বিভিন্ন, আপনি একটা কেরিয়ার সিলেক্ট করেন, আমি এটা হব, এটার জন্য আপনি স্টাডি শুরু করেন, এবং কি আপনার সিভি বিল করেন, সেই সিভি অনুযায়ী স্টাডি করেন। সো আশা করি, আই থিঙ্ক আমি কিছুটা ক্লিয়ার করতে পারছি যে এক্সট্রা জিনিসগুলো আপনার দরকার হবে, যেগুলো দ্বারা আপনার ইনশিওর করতে হবে জব, দ্যাট মিন্স ইটস রিকোয়ার টু স্কিল, এই স্কিল ছাড়া আসলেই আমাদের কোনো কিছু রিকোয়ার হবে না। সো তাহলে আমরা বেশ কিছু দেখলাম কেন আমাদের আসলে জব পায় না, হোয়াই নট গেট জব মোস্ট স্টুডেন্ট, হোয়াই আর পিপল গেটিং জব ইভেন আফটার স্টার্টিং।
এগুলো বিভিন্ন রিজন গুলো রয়েছে, কেউ কোথাও লেখা আছে 7 রিজন, কোথাও লেখা আছে 8 রিজন, 3 রিজন ইউর স্টুডেন্ট আর নট গেটিং দ্য জব। দেখবেন যে কি যে কারণগুলো রয়েছে, স্টুডেন্ট ডোন্ট হ্যাভ রাইট একাডেমিক স্কিল, অনেকে থাকে একাডেমিক স্কিল থাকে, স্টুডেন্ট ডোন্ট নো হোয়ার অ্যাপ্লাই। আমরা আসলে অনেক সময় মানে স্টুডেন্টের কাছে খেতে হচ্ছে, আমরা জানি না কোথায় আসলে অ্যাপ্লাই করতে হবে, স্টুডেন্ট নো আমরা অনেকেই জানি না যে বিভিন্ন জবগুলা কোথায় আসে, বিশেষ করে যারা গ্রামে আসি, আমরা যারা গ্রামে আসি, যারা অনার্স মাস্টার্স করে বসে আসি, আমরা জানি না কোথায় জব অ্যাপ্লাই গুলা করতে হয় বা সিভি কিভাবে আমাদের ম্যাক করতে হয়। স্টুডেন্ট ডোন্ট নো দা কারেন্ট জব মার্কেট ট্রেন্ড, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম আমি যে পেজের সাথে কথা বলতেছি, ম্যাক্সিমাম আই থিঙ্ক 80% পিপুল ডোন্ট নো অ্যাবাউট জব কারেন্ট জব মার্কেট ট্রেন্ড, 80%। মার্কেটে কি চাচ্ছে সেটা সম্পর্কে জানে না, যে জন্য তারা দিনের পর দিন বেকার থাকতেছে, এবং দিনের পর দিন ফ্যামিলির বোঝা হয়ে যাচ্ছে, দিনের পর দিন নিজেকে অসহায় মনে করতেছে, হেজিটেশনে ভুগতেছে, ফিল করতেছে যে এই পড়াশোনা করে লাভ কি। আপনি তো আপনার সমাজের জন্য ঝামেলার কারণ, আপনার সমাজ একটা রেজাল্ট পাচ্ছে যে পড়াশোনা করে দিন শেষে আপনি বেকার। আমি যারা আমার এলাকার সুধীবৃন্দ রয়েছেন এবং কি যারা ভালো কিছু করেন, তাদের বলবো যে আপনারা বিভিন্ন সেমিনার করেন জব রিলেটেড, যে হাউ টু গেট এ জব, হাউ টু গেট এ প্রফেশনাল, এই এই টপিকগুলো নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার করেন, এবং কি জনগণকে, দ্যাট মিন্স যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে অ্যাওয়ার করেন, তাহলে হয়তো বা এই রেজাল্টটা একটা ভিউ দেখতে হবে। না টার্গেট নেন 2-5 বছর টার্গেট নেন, যে 5 বছরে আমরা সফট স্কিল এবং হার্ড স্কিল কিছু মানুষকে আমরা আসলে ট্রেনিং করাবো, তাহলে দেখবেন যে আমার গ্রামের অবস্থা, আমার এলাকার অবস্থা অলমোস্ট ভিন্ন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কারণ তারা জানেই না কোথায় অ্যাপ্লাই করতে হবে, তারা জানেই না কারেন্ট জব মার্কেট কি চাচ্ছে, তারা জানেই না কি পড়াশোনা করতে হবে, কিভাবে করতে হবে, কেন করতে হবে, বা একটা কোম্পানি কেন চা। সো আমি আর একটু ফেসবুকে ফিরে যাব, আমি দেখে আসব যে কি অবস্থা রয়েছে এখন। ওকে, সমস্যা নেই, এখন যারা দেখতে পারতেছেন না পরবর্তীতেও দেখে নিয়েন যে আসলে আমি কি কথাগুলো বলেছি, যদি উপকারে লাগে আই থিঙ্ক এটা আপনার জন্য হেল্পফুল হবে, আপনার জন্য বেটার হবে। সো আমরা ভূমিকাতেই বা ইন্ট্রোডাকশনেই অনেকটা টাইম নষ্ট করে ফেলছি, কারণ আমরা এতক্ষণ দেখলাম যে আমরা কেন জব পাই না, আসলে কি কি করতে হবে জব পেতে গেলে, কি কি করতে হবে এই বিষয় নিয়ে প্রিভেন্টিভ এর আগে কথা বললাম আমরা, হোয়াই আমরা কেন জব পাই না এর আগে আমরা কথা বললাম যে আমরা কেন জব পাই না, এখন আমরা কথা বলবো আমাদের জব পেতে গেলে কি কি বিষয়গুলো লক্ষ্য করতে হবে, কি কি বিষয়গুলো করতে হবে। সো গেটিং জব, আমি একটু লাল কালি দিয়ে লিখবো যে আমাদের জব পেতে গেলে কি কি বিষয়গুলো লক্ষণীয় এবং করতে হবে। ফার্স্টলি যে বিষয়টা আপনার লক্ষণীয় সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট। যারা নোট ডাউন করবেন নোট ডাউন করে নিতে পারেন, আই থিঙ্ক এটা ভালো হবে, আমি ইউটিউবেও রাখবো, এখান থেকেও দেখে নিতে পারেন। সেলফ অ্যাসেসমেন্ট, আগে আপনি নিজেকে যাচাই করেন, অ্যাসেস করেন যে আপনি কিসের জন্য পারফেক্ট। আইডেন্টিফাই ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, আপনি কোন বিষয়ে আপনার শক্তি রয়েছে, কোন বিষয়ে আপনার উইকনেস রয়েছে, এই বিষয়গুলো আইডেন্টিফাই করেন, আদারওয়াইজ আপনি ফাইন্ড আউট করতে পারবেন না আপনি আসলেই
কি চাচ্ছেন বা অলমোস্ট কি হবেন, মানে আপনার দ্যাট মিনস এটা আপনার একটা কেরিয়ার আপনি স্টার্ট করেন, আপনার একটা কেরিয়ার আপনি স্টার্ট করেন। যেমন আপনি ধরতে পারেন যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে একটা হতে পারে, আপনার হতে পারে আমি ফ্রিল্যান্সার হব, আপনার হতে পারে আমি মার্কেটার হব, মানে মার্কেটিং এ জব করবেন, আপনি হতে পারে সেলসে জব করবেন, হতে পারে অডিটে জব করবেন, হতে পারে অ্যাকাউন্টে জব করবেন, হতে পারে আপনি পার্সেসে জব করবেন, আরো যে ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টগুলো এখন এইগুলোর একটা করে কেরিয়ার বের করেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কি কেরিয়ার রয়েছে আপনি বের করলেন, তারপরে ফ্রিল্যান্সিং করতে গেলে কি কেরিয়ার গুলা রয়েছে, কোন কোন কেরিয়ারে ফ্রিল্যান্সিং করা যায় আপনি বের করলেন, মার্কেটিং এর কোন কোন কেরিয়ার গুলা রয়েছে আপনি বের করলেন, অডিটের কোন কোন কেরিয়ার গুলা রয়েছে, যেমন অডিটে অডিট ভ্যাট রয়েছে, ভ্যাট ট্যাক্স এটা হতে পারে, এই কেরিয়ারগুলো আপনি খুঁজে খুঁজে বের করতে হবে আপনাকে। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাকে প্রিপারেশন দিতে হবে, বিশেষ করে যারা আর্টস এর স্টুডেন্ট বা আর্টস ফ্যাকাল্টিতে পড়াশোনা করেছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যারা আর্টস এ পড়াশোনা করেছেন বা আমার দেশে এডুকেশন করেছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আসলে আপনার মুখ দেখেও কেউ জব দিবে না বা আপনাকে লেজুর ভিত্তিও কেউ জব পাবে না, এটা প্রাইভেট কোম্পানি, আপনাকে 2 মাস আপনাকে রিকোয়ারমেন্ট করে রিকোয়েস্ট করে আপনাকে জব দেওয়া হলো, কর্পোরেটে আপনি কাজ করতে পারতেছেন না, 2 মাস পরে আপনাকে বের করে দিবে। আপনাকে নিজেই পরিচয় দিয়ে বুঝাইতে হবে যে আই এম ক্যাপাবল, আমি শক্তিশালী, আমি এই কাজটা করতে পারি, এই কাজ আমার জন্য উপযুক্ত, এই কাজ আমি করতে পারবো। এই বিষয়গুলো রিক্রুটমেন্টকে বা রিক্রুটমেন্টকে এইচআর টিমকে, হ্যাঁ এইচআর, আপনি এইচআরও জব করতে পারেন, হিউম্যান রিসোর্সে জব করতে পারেন, বা হিউম্যান রিসোর্সে জব করতে গেলে কি কি পড়াশোনা করতে একটু গুগল করেন যে আই ওয়ান্ট টু বিল্ড কেরিয়ার এইচআর, হোয়াট আই ডো, গুগলে আপনাকে লিখে দেবে। যেমন এইচআর কেরিয়ার জব রুটম্যাপ, এইচআর হতে গেলে আপনাকে কি কি করতে হবে, জব না দিয়ে আমি কেরিয়ার রুটম্যাপ দিই, এইচআর কেরিয়ার প্যাথ এভরিথিং ইজ নো। আমরা 2টা আর্টিকেল আসলে দেখব যে তারা কি কি চাচ্ছে, যে একজন এইচআর হতে গেলে কার কি কি লাগবে। ওকে, যারা এক্সাম্পল দিছে আমি একটু ভালো আর্টিকেলই খোঁজা ট্রাই করতেছি। হিউম্যান রিসোর্স প্রফেশনাল ক্যান অফটেন সো বিজি হেল্পিং টু এমপ্লয় দেয়ার কেরিয়ার। যেমন এইচআর হতে গেলে ওকে আমি একটু এআই হেল্প নেই, গুগল বিআইআরডি এ তো খোঁজার চেয়ে যদি আমি একটু এআই হেল্প নেই তাহলে আরো সহজে আমাকে সেটাকে ফাইন্ড আউট করে দিবে। আই ওয়ান্ট টু বিল্ড মাই ক্যারিয়ার অন এইচআর, রাইট রোডম্যাপ, ক্যারিয়ার বানানটা ক্যারিয়ার ক্যারিয়ার আই হবে বিল, ওকে রোডম্যাপ। সো জাস্ট আমি একটা ক্লিক করি দেখি তারা কি দেয়। দেখেন একটা গাইডলাইন তারা দিয়ে দিছে, যেমন কোর ফাংশন
রিক্রুটমেন্ট আপনাকে জানতে হবে, এই প্রসেসটা, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট, এই যে আপনি একটা স্ট্যাটিস্টিক পাইলেন, আপনি একটা অবজেক্ট পাইলেন, এই অবজেক্ট যেমন ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি থেকে কি হচ্ছে কন্ডিশনাল মেজর, হিউম্যান রিসোর্স, বিজনেস ম্যানেজমেন্ট, সাইকোলজি, সোসিওলজি, মাস্টার্স ডিগ্রি, বিভিন্ন স্পেশাল মানে এই বিষয়গুলো থাকলে, কিন্তু সার্টিফিকেশনের জন্য দরকার আছে এক্সট্রা সার্টিফিকেশন, যেটা প্রফেশনাল ইন এইচআর রিসোর্স। এখন এটার ধরে সার্চ দেবেন, এটা কোথায় করা, কোথায় পাওয়া যায়, কয় মাসের হ, সার্টিফিকেশন ইন বাংলাদেশ। দেখুন যে অনেক ট্রেনিং কোম্পানি রয়েছে, সেই সার্টিফিকেশন গুলা করা, এই সার্টিফিকেশন গুলা নিলে আপনার জবকে আটকায় রাখতে পারবে না। এবং কি যে মডিউলও দেওয়া আছে, কি কি মডিউলে নিয়ে আপনাকে পড়াশোনা করাবে বা বিভিন্ন বিষয় করাবে, আপনি খুঁজে ইনস্টিটিউট বের করে 6 মাস বা 1 বছর একটা কোর্স করে নিলেন, তাহলে তো আপনাকে জব কেউ আটকাইতে পারে না। আপনার দরকার নাই কোনো, মনে করেন যে যে সোশ্যালজি পড়েন, সাইকোলজি পড়েন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়েন, বিবিএ পড়েন, এমবিএ পড়েন, ইট ডাজন্ট ম্যাটার, ইউ অ্যাপ্লাই দ্য এইচআর প্রফেশন, মানে আর্টসের স্টুডেন্টদের জন্য বলতেছি যারা আছেন, আপনি বাংলাতে পড়েন, আপনি সামাজিক বিজ্ঞানে পড়েন, আপনি যে বিষয়ে পড়েন, বাট আপনাকে স্মার্ট হতে হবে। স্মার্ট দ্যাট মিনস নট এ অনলি বডি, আপনার কথা বলার ধরন, কথা বলার স্টাইল, এই বিষয়গুলোতে আপনার পাংচুয়াল হতে হবে। দেন গেইন ইন্টার্নশিপ, ইন্টার্নশিপের জন্য ট্রাই করবেন, এন্ট্রি লেভেল পজিশন ট্রাই করবেন, ডেভেলপ কি স্কিল, টেকনিক্যাল স্কিল, আপনাকে টেকনিক্যাল স্কিল থাকবে, এইচআর সফটওয়্যার, যেমন এইচআর সফটওয়্যারে আপনাকে স্কিল থাকতে হবে, ডাটা অ্যানালিস্ট করতে হবে, তাহলে এই স্কিলগুলো আপনাকে থাকতে হবে। অ্যান্ড লিগ্যাল যে আইনিগত যত যে কম মানে ইগুলো রয়েছে, এই বিষয়গুলো শিখতে হবে। সফট স্কিল, এক্সিলেন্ট কমিউনিকেশন, প্রবলেম সলভিং, এই বিষয়গুলো আপনাকে থাকতে হবে। ইমোশনাল ইন্টেলিজেন্ট, এই বিষয়টাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। এখন ইমোশনাল ইন্টেলিজেন্ট কোথায় পাবেন, যে ইমোশনাল ইন্টেলিজেন্ট আমি তো জানি না, বা আমি তো এই বিষয়গুলো করতে পারছি না, আই হ্যাভ নো মোর মানি, সো আমি কোথায় কোর্স করব, দরকার নাই। এই ইমোশনাল ইন্টেলিজেন্ট নিয়ে আপনি একটা ইউটিউবে সার্চ করেন, এই যে ফিল্টারিং বাটন আছে, সেই ফিল্টারিং বাটনে যেয়ে আপনি শুধু লিখবেন প্লে লিস্ট, আপনি সম্পূর্ণ ইমোশনাল ইন্টেলিজেন্ট, এই যে আইমান সাদিক ভাই ইমোশনাল ইন্টেলিজেন্টের উপরে তার 6টা লেকচার দেওয়া রয়েছে, সামথিং কিছু তো জানবেন, আপনি সামথিং কিছু জানবেন যে 6টা লেকচারের উপরে যে ইমোশনাল ইন্টেলিজেন্ট রয়েছে, যেমন ইমোশনাল মাইন্ড, লজিক্যাল মাইন্ড, দেখবেন যে অনেক ভিডিও রয়েছে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, হিন্দিতে, বাংলাতে, বিভিন্ন ধরনের রয়েছে। সো আপনার স্কিল একটা হয়ে গেল, আপনি ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে আপনার একটা স্কিল গ্যাদার হয়ে গেল। সো তাহলে একটা ক্রাইটেরিয়া অন্তত ফিল আপ করলেন, তখন আপনার সিভিতে যখন লিখবেন যে ইমোশনাল ইন্টেলিজেন্ট সম্পর্কে আমি জানি, আপনাকে অন্যভাবে সে গুরুত্ব দিবে। ওই যে আমি বলছিলাম যে 1 লাখ সিভি রয়েছে, 1 লাখ সিভিতে রয়েছে ব্যাচেলার অফ অনার্স, বিএসসি বা অনার্স বা বিএ ডিগ্রি বা বিবিএস ডিগ্রি, 1 লাখ যে সিভি রয়েছে, ওই সিভি থেকে আপনার সিভিটাকে কাউন্ট করবে, কারণ আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে এক্সট্রা একটা স্কিল রয়েছে। যখন আপনি ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, ডাটা অ্যানালাইসিস দ্যাট মিনস এক্সেলের কাজ, ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবেন, এক্সেলের কাজ জানবেন, তাহলে কি আপনি আরেকটা ক্রাইটেরিয়াতে ভাগ হলেন, ইউ নো মোর দেন আদার্স পিপুল, আনাদার্স পিপুল, তাহলে আপনার সিভিটাকে আরেকটু ভাগ করে নিবে এবং কি ক্রাইটেরিয়ার ভিতর ফেলবে। সো এগুলো কোথায় পাওয়া যায়, যেমন ডাটা অ্যানালাইসিস কোথায় শিখবেন, আমি আবারই বলবো ইউটিউব চাপ দেন, কোথায় থেকে শিখা যায়, ডাটা অ্যানালিস্ট হতে গেলে কি কি, আমরা অ্যানালিস্টের দরকার নেই, আপনি শুধু বিষয়গুলো শিখবেন, ডাটা অ্যানালিস্ট কি, কিভাবে কাজ করে বা কিভাবে করা যায়, বা পরবর্তীতে কাজের স্বার্থেও আপনি অনেকটা শিখতে পারবেন, বাট আপনাকে এক্সেল জানতে হবে, ডাটা অ্যানালিস্ট এক্সেলে কাজ করতে হবে বা বিভিন্ন টুলে বিভিন্ন জন আসলে কাজ করে, বাট এক্সেল মাস্ট বি নো। এইচআর সফটওয়্যার
এই সফটওয়্যারটা আসলে এখন কই পাবো, আমার কাছে তো নেই, সো আমি তো সেটাকে প্র্যাকটিস করতে পারবো না, দরকার নেই। যখন আপনি জব পাবেন তখনই আপনাকে সফটওয়্যার দিয়ে দেবে, সেই সাথে পাবেন। বাট এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল এটা আপনার মাস্ট বি দরকার রয়েছে, আপনার স্পোকেন ইংলিশ বলেন অথবা বেঙ্গলি বলেন, কারোর সাথে কথা বলার যে মানে কথা বলে তাকে ইন্টারেক্ট করা, বিকজ আপনি হিউম্যান রিসোর্স, আপনি রিক্রুট করবেন, এইচআর প্রফেশনে গেলে আপনি রিক্রুট করবেন। সো আমার একটা ভুলই হয়েছে, আমি চাইলে একজন এইচআরকে অ্যাড করতে পারতাম, করে তার সাথে সে আরো ভালো বলতে পারতাম আমার চেয়ে যে আসলে হিউম্যান রিসোর্স হতে গেলে কি করতে হয়। যদি আপনারা চান কখনো তাহলে হয়তো বা সেমিনারে নিয়ে এসে কথা বলানো যাবে। সো আপনাকে এইচআর অ্যাসোসিয়েশনের সাথে জয়েন হতে হবে, দ্যাট মিনস যে বিভিন্ন এইচআর গ্রুপ রয়েছে, স্টাডি গ্রুপ রয়েছে, ওখানে জয়েন হতে হবে, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। এইভাবে আসলেই আপনি জিজ্ঞাসা করলেই হওয়া যায়। যেহেতু আমরা এইচআর নিয়ে কথা বললাম, আমরা আরেকটু রুল সম্পর্কে কথা বলি, নয়তো অন্য ভাইরা আবার মাইন্ড করতে পারে। আমরা সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে রাখতে, তাহলে আপনাকে জানতে হবে এই অ্যাসেসমেন্টের ভিতরে আপনাকে জানতে হবে কি একটা বিষয়, আমার স্কিল কোথায় রয়েছে, স্কিল আমার স্কিল কোথায় রয়েছে, দেন জানতে হবে কি আমার ইন্টারেস্ট কোথায় রয়েছে। কারণ স্কিল এবং ইন্টারেস্ট খুব কাছাকাছি হলেও আপনার ফার্স্টলি এটা চিন্তা করা উচিত আমার ইন্টারেস্ট কোথায় রয়েছে, কারণ বিভিন্ন জনের ইন্টারেস্ট বিভিন্ন জন। ইন্টারেস্ট কোথায় রয়েছে, দেন আমার জানতে হবে আমাকে কেমন মূল্যায়ন করে বা আমার কেমন ভ্যালু আছে। সরি, আমার কেমন ভ্যালু রয়েছে, এটা আপনাকে নিজেকে অ্যাসেসমেন্ট করতে হবে। আমি কোন ক্যারিয়ারে যেতে চাই, কিভাবে কি করতে চাই, যে সেই ক্যারিয়ারটা সিলেক্ট করে আপনাকে রুট ম্যাপ করে সেই রুট অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। সো আপনার স্কিলগুলোকে, আপনার যে স্কিলগুলোকে আছে সেগুলোকে কাজে পরিণত করতে হবে। আপনি লিখে ফেললেন আমার আমার স্কিল রয়েছে এক্সেলে, এক্সেলে স্কিল রয়েছে, ডেক্স স্কিল রয়েছে, আমার কি আমি ভালো কম্পিউটার চালাইতে পারি এটা স্কিল রয়েছে, যেমন আমি হিউম্যান ইন্টেলিজেন্ট বুঝতে পারি, মানুষের কথা বলতে পারি, আমি কমিউনিকেশন করতে পারি, আমি ইন্টারভিউ নিতে পারি, এই স্কিলগুলো রয়েছে। একটা সময় আপনার স্কিলে মার্চ হয়ে স্কিলের একটা বিশদ লিস্ট হবে, আপনি দেখবেন যে আসলে যারা এইচআর প্রফেশনে আছে তারা কি রিলেটেড কাজ করে, তাদের স্কিলগুলো কি, তাদের লিঙ্কডইন প্রোফাইল দেখবেন, তাদের সিভিগুলো দেখবেন, যাদের পাবলিক সিভি রয়েছে তাদের সিভিতে তাদের কি কি স্কিল আছে। এই স্কিল ধরে আপনি স্টাডি শুরু করেন, আই থিঙ্ক 6 মাসে আপনি কভার করতে পারবেন। 6 মাস পরে যখন একটা সিভি জমা দিবেন, দেন আপনার সিভিটাকে ওই 1 লাখ থেকে আপনার সিভিটাকে অন্যভাবে কাউন্ট করবে, অন্তত অন্যভাবে কাউন্ট করবে। তখন আপনার এই সিভিটা তখনও 15 টাকাই নিবে হয়তো, কারণ সিভিটা বের করতে গেলে 10 টাকাই নেয় এখন, কিন্তু ওই সিভিটা এই যে প্রথম একটা ড্রয়িং করেছিলাম ডাস্টবিন, এই ডাস্টবিনে ফেলবে না অন্তত, তখন তারা পরে দেখবে, দেন তারপর ইন্টারভিউ কল করবে, দেন ইন্টারভিউতে ভালো কিছু করতে পারলে তাহলে আপনার জব হয়ে যাবে, আর না হলে আরেকটা ইন্টারভিউর জন্য, একটা ইন্টারভিউ মানে একটা এক্সপিরিয়েন্স, পরবর্তী ইন্টারভিউতে আপনাকে সেই বিষয়গুলো কভার হয়ে যাবে। সো এই একটা বিষয়। সো তাহলে আমাদের কি করতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, আমি কি, আমি কে, আমি কি করতে পারি, এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে হবে। সো আই থিঙ্ক আমি বুঝাইতে পেরেছি, এটা হোপফুলি হবে। দেন আমি আর একটু ফেসবুকে যাব, আমি দেখব, ওকে ইয়েস,
দেন সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, আপনাকে একটা ম্যাক করতে হবে, বিল্ডিং করতে হবে, আমি লিখে ফেলি, বিল্ডিং বিটে ভালো করে দিই, বিল্ডিং এ স্ট্রং, সরি, রেজুমি অথবা সিভি ধরেন, সিভি কভার লেটার। এই দেখেন এখানে আরো ইম্পর্টেন্ট আরেকটা বিষয় চলে আসলো, এই পয়েন্টটা, কভার লেটার, দেন রয়েছে সিভি। আগে সিভি নিয়ে কথা বলি, আপনার সিভিতে আপনার কম্পোনেন্ট গুলা বিস্তারিত লিখতে হবে, আপনার সিভিতে আপনার কম্পোনেন্ট গুলা বিস্তারিত লিখতে হবে, আপনার কি হবে। এই যে দেখেন আমরা কি করি, আমাদের যে নর্মাল সিভি গুলা রয়েছে এই ফরম্যাট গুলাই, বাংলাদেশে আসলেই আমরা দেই সিভি, বাংলাদেশ যে জন্য আসলে আমরা জব পাই না, আমি এরকম ফরম্যাট পাচ্ছি না, নয়তো আমি আসলে উদাহরণ হিসেবে দেখাইতে পারতাম। সিভি বাংলা, এই সরি পাইছি, জীবন বৃত্তান্ত, এই সিভি আমি প্রাইভেট জবে দেই, এই জীবন বৃত্তান্ত, একটা পাসপোর্ট, উপজেলা, জেলা, শিক্ষাগত যোগ্যতা, সিল। আমি হয়তোবা জীবন বৃত্তান্ত ওয়ার্ড ফাইল ফর্মে যদি ডাউনলোড দেওয়া যায় সবচেয়ে ভালো হয়তো, আমি আসলে ক্লিয়ার না অবশ্যই কি ডাউনলোড হয়েছে কিনা জীবন বৃত্তান্ত। ইয়েস, দেখি কি করা যা। ওকে, ওয়ার্ড ফাইল রেডি হয়েছে, যেহেতু আমার বাংলা নেই, সো বাংলা ল্যাঙ্গুয়েজটা আসতেছে না, এই ফরম্যাটেই থাকে আসলে মূলত। এখানে আপনার এডুকেশন থাকে এসএসসি, এইচএসসি, কি করবে কোম্পানি দিয়ে আপনাকে এইচএসসি এইচএসসি দিয়ে, সরি টু সে, আপনাকে কি করবে এই আপনার এই জীবন বৃত্তান্ত দিয়ে, আপনার মায়ের নাম বাপের নাম দিয়ে কোম্পানি কি করবে, তার এটা দরকার আছে? আপনার বাপের নাম মায়ের নাম আপনার তো আইডি কার্ডে রয়েছে, মানে তাদের কি নিট আসলে অ্যাকচুয়ালি আপনার ঠিকানা জেনে, তার ইয়ে উচ্চতা, মোবাইল নাম্বার, হ্যাঁ এটা তো দরকার আছে মোবাইল নাম্বার, বাট এই সিভি ফরম্যাট দিলে আসলে আমাদের সিভি গুলা ডাস্টবিনে যা। আর যখন আমরা সিভি লিখলাম, প্রথম যে সিভি লিখলাম বাংলাটা বাদ দিয়ে যদি সিভি লিখি, দেখেন ইনার সিভিটা অন্তত ডাস্টবিনে রাখবেন না, এই সিভি গুলা ডাস্টবিনে রাখবেন না। হ্যাঁ আপনি সাদা কালো করতে পারেন, বিভিন্ন দেশ অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ভিন্নতা রয়েছে, বিভিন্ন স্টাইল রয়েছে, বিভিন্ন অবজেক্টিভ রয়েছে, দেখেন আমরা আমরা একটা সিভির উদাহরণ টানবো, প্রফেশনাল সিভি বা রিজুমি, আমরা এই সিভিটাই যদি একটু উদাহরণ হিসেবে টানি, দেখিও সরি একটা পিকচার যদি বড় করা যেত আমাদের জন্য দেখানো সুবিধা হতো, ওকে এই বিষয়টাই দেখেন, এইটা আর এটার মধ্যে যে পার্থক্য, জীবন বৃত্তান্ত একটা ছবি, নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, ঠিকানা, জন্ম তারিখ, ব্যবহারিক অবস্থা, ব্যবহারিক না কি লেখা, বৈবাহিক অবস্থা, এই বিষয়গুলো, বাট এখানে কি লেখা, দেখেন একটা বিষয় আপনার এই বিষয়গুলো আসলে কভার হবে। প্রথম নাম ইটিসি, আপনার নাম রহিম করিম রহিম যাই হোক, দেন এরপরে লেখা আপনার কেরিয়ার গ্রাফিক ডিজাইনার,
সিভিটা হাতে নেওয়ার সাথেই বুঝবে যে আপনি গ্রাফিক রিলেটেড সামহাও কিছু কাজ করেন। যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে, যেমন এই সিভিতে দেখেন কি সরি সেল স্টাফ, তিনি সেলসে চাকরি করেন, তার সিভি দেখার সাথেই তিনি সেলসের একজন ব্যক্তি। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন দিছে, তারা অবজেক্টিভ দিছে, তারা স্কিল দিছে, ইন্টারেস্ট দিছে, এডুকেশন দিছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিছে, অ্যাক্টিভিটিস দিছে, অনার অ্যান্ড অ্যাওয়ার্ড দিছে, রেফারেন্স দিছে। বাট আপনি কই এই জীবন বৃত্তান্ত কই এগুলো, তাহলে আপনাকে কেন নিবে? দেখেন এখানেও দিছে, এই সিভিটা আমরা দেখি, যেমন স্কিল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট স্কিল এক্সেল, ল্যাঙ্গুয়েজ ইংলিশ জাপানিজ চাইনিজ, আমরা বাংলা ইংলিশ দিতে পারি, আর যদি অনেক পিপুলে হিন্দি জানেন হিন্দি দিতে পারেন, যেমন অনেক সময় অনেকে প্রাইজ পেয়ে থাকেন প্রাইজগুলোও দিতে পারেন, সার্টিফিকেশন রয়েছে, ইন্টারেস্ট কোথায় রয়েছে আপনার কোন বিষয়ে, অবজেক্টিভ কী, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনার অবজেক্টিভটাই আসলে সচরাচর একজন এইচআর পড়ে, তারপর সে এডুকেশন ওয়ার্কস এক্সপিরিয়েন্স যদি কাজের অভিজ্ঞতা থাকে, প্রত্যেকটা সিভি কিছু না কিছু সিমিলারিটি রয়েছে। দেখেন নাম সেলস স্টাফ অবজেক্টিভ স্কিল ইন্টারেস্ট এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কিন্তু এই জীবন বৃত্তান্ত আপনার এই ওয়ার্ক মানে এই এডুকেশন ছাড়া আপনার কি আছে আসলে? তাহলে এই সিভি আর বর্তমান যে ট্রেন্ড চলতেছে, এই যে এখানে আমরা একটা জায়গায় পড়েছিলাম যে স্টুডেন্ট ডোন্ট নো অ্যাবাউট কারেন্ট জব মার্কেট ট্রেন্ড, এটা না জানার জন্য আমরা জব পাচ্ছি না আর বলতেছি নিজেদের বেকার। আপনার মধ্যেও সে পটেন্সিয়াল রয়েছে, সে এনার্জি রয়েছে, বাট ইউ নট অ্যাওয়ার সাডেনলি জব মার্কেট, ইউ ডোন্ট অ্যাওয়ার, ইউ ডোন্ট নো ইউর স্কিল, ইউ ডোন্ট নো ইউর স্ট্রেংথ, ইউ ডোন্ট নো ইউর উইকনেস, ইউ ডোন্ট নট সেট আপ ইউর গোল, ইউ নট অ্যাওয়ারনেস সেলফ অ্যাওয়ারনেস। সো এই জন্যই আপনার প্রবলেম আসলে, আপনি নিজেকে নিজে অ্যাওয়ার করেন না, নিজে সেলফ অ্যাওয়ারনেস নেন না, কারো থেকে কোনো পরামর্শ নেন না, বা কারো কাছে যান না, বা ইন্টারনেটে সার্চ করেন না যে অ্যাকচুয়ালি আপনি কি চাচ্ছেন, কেন চাচ্ছেন, কেন জব পাচ্ছি না, এই বিষয়গুলো সেজন্য আসলেই প্রবলেম। সো আমরা ফিরে যাই, অলমোস্ট অনেকটা কথা বলে ফেলছি। তাহলে আমরা কি করতে হবে, আমাদের একটা ভালো সিভি মেক করতে হবে এবং কভার লেটার করতে হবে। এটুকু এআইকে যদি বলে দেন, হাউ ক্যান আই গট সেভি ম্যাক, ও আসলে বলে দিবে যে আপনার ফরম্যাট ক্লিয়ার হতে হবে, কি কি বিষয়গুলো থাকতে হবে। দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, সামারি অবজেক্টিভ, স্কিল এক্সপিরিয়েন্স, এডুকেশন, প্রজেক্ট, পাবলিকেশন, অ্যাডওয়ার্ড, সামথিং 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 সামথিং। বাট ফার্স্টলি আমরা কী লিখি, আমাদের নাম, আমাদের বাহের নাম, পিতার নাম, মাতার নাম, গ্রামের নাম, এক্সাট্রা এক্সাট্রা। ইটস নট ইট এনি কোম্পানি, আপনার দরকার না এই কোম্পানির, কারণ আপনার আরেকটা ডকুমেন্ট রয়েছে, আপনার আইডি কার্ড, সেখানে লেখা রয়েছে আপনার কী কী আছে লাগবে। সো এগুলো দিলে তো আপনার সিভি তো ইয়ে কম্পিউটারের দোকান থেকে যেটা নিয়ে আপনি বের করছেন সে টাকাটাই লস, আশা করি বুঝতে পারছেন। সো এরপরও আপনাকে আরো বেশ কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে তিন নম্বর, সে জব সার্চিং, জব সার্চ করতে হবে। খালি সার্চ করলেই হবে না, তাদেরকে বুঝতে হবে, তাদের কোম্পানি সম্পর্কে ইনফরমেশন নিতে হবে, তাদের রিকোয়ারমেন্ট পড়তে হবে, তাদের অ্যাপ্রোচ রেকর্ড দেখতে হবে, তাদের লিঙ্কডিন দিয়ে সার্চ করতে হবে, তাদের নেটওয়ার্কিং এর সাথে কথা বলতে হবে, বা ওই কোম্পানিতে কে কে জব করে, বা এই কোম্পানির অ্যাবিলিটি কি, তাদের হায়াবিলিটি কি, তাদের সিকিউরিটি কি, জব স্টেবিলিটি কেমন, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাকে কাজ করতে হবে এবং রিসার্চ করতে হবে যে জবটা মানে এই কোম্পানিটা কেমন, বা কেমন তারা বেতন দেয়, তারা বেতন 20 তারিখে দেয় না 1 তারিখে দেয়, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাহলে আপনি কি করলেন, নিজেকে সেলফ অ্যাওয়ারনেস করলেন, নিজেকে
সেলফ অ্যাসেসমেন্ট করলেন, একটা কেরিয়ার চুজ করলেন, ওই অনুযায়ী একটা সিভি মেক করলেন, যেন আপনি কি করবেন, জব সার্চ করবেন কোথায়, ইন্টারনেটে, কারণ প্রাইভেট জব গুলাতে অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগে না, গভর্নমেন্ট জব না যে 150-300-400 করে আপনাকে টাকা নিবে, নিয়ে জব দিবে তাদের নিজের লোকদেরকে, 5 লাখ 10 লাখ টাকা দিবে, নিয়ে দেবে। এখানে আপনাকে নিজেকেই নিজের সাথে যুদ্ধ করতে হবে, নিজের চেয়ারকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করতে হবে। সো আপনি ইফেক্টিভ জব খুঁজবেন, বিভিন্ন মাধ্যম রয়েছে, জব ওয়েবসাইট রয়েছে, একটু আবার এআই কে বলেন অথবা আপনি লেখেন টপ জব সাইট ইন বাংলাদেশ, লেখলেন, বিডি জবস আছে, বিডি কেরিয়ার অর্জি আছে, দেখেন অনেকগুলো সাইট আছে, অনেকগুলো সাইট আছে, এর মধ্যে আপনি যে কোনো একটা বিডি জবসই ধরেন, কারণ ইটস এ পপুলার সাইট, বিডি জবস নিয়ে আপনি কাজ শুরু করেন, এখানে আপনার সিভি জমা দেন, এখানে বলেন যে আমি অমুক, আমার এই দরকার, আমার এই স্কিল আছে, আমি এগুলো বিক্রি করতে পারি, আমি এই কাজটা আপনাকে করে দিতে পারবো, তাহলে কোম্পানি আপনাকে হায়ার করবে, ওখান থেকে আপনাকে মেসেজ দিবে, তাদের মেইল আছে, তাদের মেইলে সিভি পাঠাইতে পারেন, তাদের ওয়েবসাইট আছে, যেমন আমি যদি একটা দেখি, আকিস গৌরব ক্যারিয়ার নামে কিছু আছে কিনা, আকিস গ্রুপ এজেন্ট জব পোর্টাল আছে, যদি এটা আকিস বিরির, এখানে বিভিন্ন সেক্টরের জন্য তারা ড্রাইভার 8 পাস চাইছে অ্যাপ্লাই করেন, মাস্টার ডিগ্রি কেমিস্ট্রি কোয়ালিটি অ্যাসুরেন্স, মাস্টার ডিগ্রি এস কেমিস্ট্রি, ওকে কি বলছে দেখি তাদের জব রিকোয়ারমেন্ট গুলাতে, দেখছেন মাস্টার ডিগ্রি মান্থলি স্যালারি, এটাই বাংলাদেশ, কারণ আপনাকে তো জানে না, এটি বাংলাদেশ, মাস্টার ডিগ্রির জন্য এত স্যালারি, বলতেছেন যে এত কম স্যালারি কেন দে, মাস্টার ডিগ্রি পাস করছি তাও এত কম কেন স্যালারি, বাট আপনি তো তারা চিনে না আপনি কি রকম মাস্টার ডিগ্রি পাস করে আসছেন, এটাই প্রবলেম, কারণ বাংলাদেশে মাস্টার ডিগ্রি সবারই রয়েছে, বাট মানে কাজ করার মতো দক্ষতা অনেকেরই থাকে না, সেটা অন্য বিষয়। দেখছেন 20,000 টাকা, যাই হোক, এটা ভিন্ন থিং, এটা তারা ম্যানেজমেন্টই ভালো জানে। দেন রয়েছে আরো 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 কিছু দেখি আমরা, আসলে মার্কেটিং জব, মেডিকেল ইনফরমেশন অফিসার, দেখি কি বলছে, দেখবেন একটু জব গুলো আসলে পরে দেখবেন, এখানে তাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট গুলো থাকে, বিভিন্ন ধরনের থাকে, জব রিকোয়ারমেন্ট গুলো একটু স্টাডি করবেন যে কি কি বিষয়গুলো নিয়ে, সেই অনুযায়ী আসলে সিভি ম্যাক করবেন, একটা সিভি দিয়ে সব জায়গায় আসলে চলবে না, প্রত্যেকটা জবের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাকে সিভি কাস্টমাইজ করালে হতে পারে, কারণ তাদের রিকোয়ারমেন্ট গুলা সেই অনুযায়ী হতে পারে। সো জব সার্চ করবেন, দেন প্রিপার ইউর সেলফ ফর জব ইন্টারভিউ, সো জব ইন্টারভিউ, জব ইন্টারভিউ আসলে মূলত দুই ধরনের কোশ্চেন হয়ে থাকে, আমি যতগুলো দিয়েছি দুইটা ধরনের কোশ্চেন হয়ে থাকে, 3 জন বোর্ড মেম্বার থাকে সচরাচর, আরো বেশি থাকতে পারে, 2 জন আপনাকে কোশ্চেন করবে, 1 জন চুপ করে বসে থাকবে, যদি 3 জন থাকে 2 জন ব্যক্তি আপনাকে কোশ্চেন করবে, 1 জন চুপ করে বসে থাকবে, সে কোশ্চেন করবে না, কোনো কিছু করবে না, সে খাতা নিয়ে বসে থাকবে, সে আসলেই
একজন সাইকোলজিস্ট, যে চুপ করে বসে থাকে সে একজন সাইকোলজিস্ট, আর দুইজনের মধ্যে থাকে একজন এইচআর, একজন টেকনিক্যাল গাই। টেকনিক্যাল গাই দ্যাট মিন্স সেই রিলেটেড গাই, যে রিলেটেড এর জন্য আপনি জব দিচ্ছেন, আর একজন হচ্ছে এইচআর। আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি যে কি, যদি তিনজনের একটা জব ই থাকে, একজন থাকে এইচআর, একজন থাকে টেকনিক্যাল গাই, মানে যে আপনি অ্যাকাউন্টিং এ অ্যাকাউন্টস এর জন্য দিচ্ছেন, তাহলে অ্যাকাউন্টস একজন অফিসার থাকবে। আপনি আইটি তে দিচ্ছেন, আইটি একজন অফিসার থাকবে। আপনি ভ্যাট ট্যাক্স এর জন্য দিচ্ছেন, ভ্যাট ট্যাক্স এর একজন অফিসার থাকবে, একজন এইচআর থাকবে। আর একজন যদি থাকে, সে চুপচাপ থাকবে, আপনার বিহেভিয়ার দেখবে, আপনার বাচন ভঙ্গি দেখবে, কথাবার্তা দেখবে, ইমোশনাল ইন্টেলিজেন্স দেখবে, আপনার পোশাক আশাক দেখবে, এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য করে রিপোর্ট করবে। এই তিনজনের সামগ্রিক রিপোর্টের উপরে আপনি আসলে জব পাবেন কি না তারা মানে দেখবে। এখন এইচআর কোন ধরনের কোশ্চেন করে থাকে? আসলে এইচআর করে থাকে কমন কোশ্চেন, এইচআর কমন কিছু কোশ্চেন করে থাকে যেগুলো মোস্ট প্রবাবলি সিমিলার। টেকনিক্যাল গাই কোন ধরনের কোশ্চেন করে থাকে? এ তার রিলেটেড কোশ্চেন করে থাকবে। সাপোজ ধরেন আপনাকে 10টি কোশ্চেন করবে, তারা 5টা এইচআর করবে, বা কমও করতে পারে বা বেশিও হতে পারে। আমি ধরে নিলাম আদর্শ একটা মান টেকনিক্যাল গাই করবে 5টা। এই কোশ্চেনগুলো অন্তত ভালোভাবে করতে হবে, এটাতে আপনার সফট স্কিল এরা বের করবে। আপনার সফট স্কিল কি আছে? সফট স্কিল কি আছে তারা বের করবে এই এই কমন 5টা কোশ্চেনে। সো এইচআর কি ধরনের কমন কোশ্চেন করতে পারে? কমন কোশ্চেন ইন ইন্টারভিউ, দেখেন ইনতিজ গুগলে সার্চ দিয়ে সাথে 15টা কোশ্চেন অলমোস্ট বেরিয়ে গেছে। তো সিরিয়ালের জন্য 10টাই আমি খুঁজে নেই, অনেক জায়গায় অনেক বেশিও রয়েছে। 60টা কমন কোশ্চেন অফ ইন্টারভিউ, তো দরকার নেই আমি 10টাই খুঁজে নেই। প্রথমে যে কোশ্চেনটা হতে পারে, কুড ইউ টেল মি অ্যাবাউট ইউরসেলফ অ্যান্ড ডিসক্রাইব ইউর ব্যাকগ্রাউন্ড ব্রিফলি, মোস্ট কোশ্চেন। ফার্স্টলি তোমার সিভিতে কি আছে তুমি বলো। এখন সিভি যদি কম্পিউটার দোকান থেকে বানিয়ে নেন, আপনি বলতে পারবেন যে সিভিতে কি লেখা আছে? অন্যেরটা যদি কপি করেন, আপনি বলতে পারবেন সিভিতে কি আছে? বলো, টেল অ্যাবাউট ইউরসেলফ সামথিং অ্যাবাউট ও রিজুমি ওয়াইজ। সেই সময় তো আপনি প্রবলেমে পড়ে যাবেন। সো নিজে যদি সিভিটা লেখে তারপরে কম্পিউটারে কম্পোজ করে নিয়ে আসেন, সো আপনি বলতে পারবেন কোন জায়গায় আমি কি লিখেছি, কোন জায়গায় আমার কি রয়েছে। এটা একটা কমন কোশ্চেন হতে পারে। দেন এটা হতে পারে, হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দিস পজিশন, বা কেন আমি তোমাকে, হোয়াই ডিড ইউ হায়ার ইউ, কেন আমি তোমাকে হায়ার করব। দেন এখানে টেল অ্যাবাউট ইউরসেলফ, হোয়াট ইউর উইকনেস, তোমার দুর্বলতা কি, হোয়াট ইউর স্ট্রেংথ, তোমার শক্তি কি, হোয়াই ডো ইউ ওয়ান্ট টু দিস জব, হোয়াই ডো ইউ ওয়ান্ট দিস জব, হোয়াট আর ইউর স্যালারি এক্সপেক্টেশন। সবচেয়ে কমন আরেকটা কোশ্চেন থাকে যে আপনার সিভি অনুযায়ী আপনাকে স্যালারি আমরা কত দিব। দেন এখান থেকে কয়টা পড়ি, যেমন টেল অ্যাবাউট ইউর সেলফ, ওয়ার্ক মি থট ইউর রিজামি, হাউ ডিড ইউ হায়ার অ্যাবাউট ইউ দিস পজিশন, কেন তোমা আমাকে আপনাদেরকে হায়ার করব এই পজিশনে, হোয়াই ডিড ইউ ওয়ান্ট টু ওয়ার্ক দিস কোম্পানি, কেন আমাদের কোম্পানিতে কাজ করতে চান, হোয়াই ডিড ইউ ওয়ান্ট টু দিস জব,
কেন এই জবটা আপনি নিতে চান? আপনার কাছে ফানি কোশ্চেন মনে হতে পারে, বাট ইটস এ কমন কোশ্চেন, হোয়াই শুড উই আর হায়ার ইউ, দিস ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন আপনাকে হায়ার করব, কি দরকার রয়েছে আপনাকে হায়ার করার? এগুলো পজিটিভলি অ্যান্সারগুলো দিতে হবে। আর এই প্রবলেমগুলোর জন্যই আমরা আসলে মূলত জব পাই না, বা ইন্টারভিউতে অনেক সময় বি ফেল হয়ে যাই। হোয়াট ক্যান ব্রিং দিস কোম্পানি, হোয়াট ক্যান ইউ ব্রিং টু দিস কোম্পানি? যেমন শক্তি, এগুলো তো বললামই, আপনার স্ট্রেংথ কি, ডিসক্রাইব ইউর উইকনেস, লিডারশিপ, আপনি সার্চ করলেই পেয়ে যাবেন যে টেল অ্যাবাউট ইউজ দ্য টাইম ইউ মেড দি মিস্টেক, টেল মি অ্যাবাউট এ টাইম ইউ মেড এ মিস্টেক। আর যার যার ক্যারিয়ারগুলো রয়েছে, সে সে ক্যারিয়ারগুলোতে তো রয়েছেই আপনাকে টেকনিক্যাল কোশ্চেন করবে, টেকনিক্যাল এশন যার যার ক্যারিয়ার বেশি ভালো হবে, আই থিঙ্ক এটা নিয়ে ডিসক্রাইব না করাই ভালো। তাহলে দুই ধরনের কোশ্চেন হতে পারে, একটা হতে পারে কমন কোশ্চেন, আর একটা হতে পারে টেকনিক্যাল কোশ্চেন, টেকনিক্যাল কোশ্চেন। আশা করি এই বিষয়টাও মোটামুটি ইম্পর্টেন্ট। সো যেমনি পারেন একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করেন, জব যতই ছোট হোক, যত স্যালারি দেবে একটা ইন্টার্নশিপ করার ট্রাই করেন ভালো জায়গা থেকে। অনেক স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনারা বের হয়ে যান, এরপরে ইন্টার্নশিপের কোনো খোঁজ খবর থাকে না আপনাদের, আপনারা পেপারেরও কোনো কাজ করেন না, বা জানেন না যে পেপার কীভাবে করতে হয়। অনেক স্টুডেন্ট জানে, অনেক ভালো কাজ করে, অনেক ভালো জায়গায় যায়, ভালো পজিশনে যায়। সো এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন যারা ন্যাশনালে পড়েছেন বা পড়েন, কারণ আপনাদের নিজেদেরকে ছোট করে ভাবার কোনো কিছু নেই, আপনারাও ভালো স্টাডি করেন, আপনারাও ভালো সব কিছু করেন। সো আপনারা নিজেকে সেলফ অ্যাওয়ারনেস করেন যে উই ক্যান ডু ইট, আমরাও পারবো। সো ডে বাই ডে আপনার স্কিলকে ডেভেলপ করেন, সফট স্কিলকে ডেভেলপ করেন, ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন স্কিল, টিম ওয়ার্ক, লিডারশিপ, অ্যাডাপ্টেবিলিটি, টাইম ম্যানেজমেন্ট, প্রবলেম সলভিং, এই বিষয়গুলো একটা ভালো ধারণা রাখেন, কারণ এই বিষয়গুলোকে আপনাকে প্রচুর হেল্প করবে, আপনাকে কাজে অনেক সহজতা করবে। ইউ মেক এ প্রফেশনাল নেটওয়ার্কিং, আপনার প্রফেশনাল নেটওয়ার্ক গড়ে তোলেন। আপনি জানেন যে লিঙ্কডিন একটা প্রফেশনাল মাধ্যম, লিঙ্কডিনে অনেক বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হয়, অনেক বিষয় থাকে, এটা দিয়ে আসলে অনেক অর্গানাইজেশন হায়ার করে। পার্সোনাল ব্র্যান্ডিং, অনলাইন প্রেজেন্ট, আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, আপনাকে নিজেই নিজেকে জিজ্ঞাসা করতে হবে, হ আই এম, আমি কি, আমি কে, এই বিষয়গুলো আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, আপনাকে পার্সোনাল বিষয়গুলো কাজ করতে হবে, নিজেকে ই করতে হবে। ক্রিয়েটিং প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ফেসবুক না, ফেসবুক তো কমিউনিকেশন ভালো, আমরা বন্ধু বান্ধবের সাথে করি, আমিও ফেসবুকে লাইভ করতেছি, ইট ওয়াজ গুড, বাট ইটস এ প্রফেশনাল অ্যাবাউট ফেসবুক, মাস্ট বি ইউজ লিঙ্কডইন প্রোফাইল। সো বিল্ডিং এ পার্সোনাল ওয়েবসাইট বা প্রোফাইল, এটা প্রেফার করে আপনি কোন ক্যারিয়ার উপরে জব করতেছেন। তারপরে জবের বিষয়ে ভালো খোঁজ খবর নিতে হবে, ইন্টারভিউ এর বিভিন্ন নোট রাখতে হবে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে এবং কি ইন্টারভিউ শিখতে পারেন, আপনার সিনিয়রের কাছে, যে আপনার এলাকার যে সিনিয়র ভাই রয়েছে, সে যদি জব করে থাকে কোনো জায়গায়, তাকে একটা কল করেন যে ভাই আমাকে 20 মিনিট টাইম দেন প্লিজ, আমি আপনার কাছে একটা ইন্টারভিউ দিব, মক ইন্টারভিউ দিতে চাই। আপনি এভাবে যদি 5টা ইন্টারভিউ দেন, আই থিঙ্ক আপনার বড় ভাই আপনাকে হেল্প করবে, কোন কোন জায়গাগুলো আপনাকে ইম্প্রুভ করতে হবে, কোন কোন জায়গাগুলোকে আপনাকে ঠিক করতে হবে। আপনার সিভিটাকে রিভিউ করায় নিলেন একটা বড় ভাইয়ের দ্বারা, তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন কোন জায়গায় আমার ঠিক করতে হবে। সিভিটা তাকে আপনাকে রিভিউ করে দিল, দেন আপনি কিন্তু মাস্ট বি ইউ গেটিং এ জব। তখন আপনার বড় ভাইকে মানে তেল মারতে হবে না যে ভাই আমাকে একটা জব দেন, ভাই আমায় একটা জব দেন, ভাই আমায় একটা জব দেন। আপনাকে কোম্পানি খুঁজবে যে রফিক সাহেব আপনি কই, করিম সাহেব আপনি কই, আপনি আপনাকে আমরা হায়ার করতে চাই।
আপনার এই পটেনশিয়াল আছে, আপনাকে হায়ার করতে চাই। এখন যদি আপনি ভাবেন যে না, কম্পিউটারের দোকান আমাকে সিভি বানাইয়া দিবে, আমার বড় ভাই আমাকে লিঙ্ক দিবে, আমি ইন্টারভিউ দিব, আমি জব পেয়ে যাব, আসলে এখনো আপনি অনেক দূরে আর রয়েছেন, বোকা স্বর্গে রয়েছেন, আপনার সিভি সবসময় ডাস্টবিনতে যাবে। সো এই সেশনের মাধ্যমে আমরা কি প্রতিজ্ঞা নিব, এই সেশনের মাধ্যমে আমরা প্রতিজ্ঞা নিব, নিজেকে চিনব, নিজেকে সেলফ অ্যাওয়ারনেস করব, নিজেকে ব্র্যান্ডিং করব, নিজেই জব খুঁজব, নিজে সিভি নিজেই মেক করব, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গ্রো করব, যত কিছু সাহায্য লাগে আমি ইউটিউব এবং গুগল থেকে নিব, এবং কি নিজেকে ডে বাই ডে স্কিল আপ করব। সো আশা করি যদি এই সেশনটা উপকারে লাগে, সো সবাই একটু দেখবেন মনোযোগ দিয়ে, যদি ভালো লাগে অবশ্যই ভালো ফিডব্যাক দিবেন, এবং কি কোন কোন জায়গায় গিয়ে ইম্প্রুভ করা হয় জাজবেন। আপনাদের উপর দিলাম, আমারও বেশ ট্রেনিং সেশনটা অনেক লম্বা হয়ে গেছে, কোন কোন জায়গায় যদি কোনো কারেকশন থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আশা করি এটা একটা গুড হেল্পফুল সেশন হবে আপনাদের জন্য। আর এই সেশনটা যারা আসলেই আমরা অনার্স মাস্টার্স করে বেকার আছি, তাদেরকে লিঙ্কটা দিবেন অন্তত, কথাটা শুনে অন্তত 0% থেকে 10% একটু গ্রো আপ হবে, যে আর বসে না থেকে আসলে উই আর ডু সামথিং, তাহলে আমার এলাকা উন্নত হবে, আমার দেশ উন্নত হবে, আমার পৃথিবী উন্নত হবে, আমি ফ্যামিলি বোঝা হিসেবে থাকবো না। সো কাজের সাথে থাকেন, কাজের সাথে রাখেন, দেশকে উন্নত করেন, দেশকে ভালোবাসেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।